এভরিওয়ান, তোমাদের সাথে এবং দেশরী আমি তোমার বন্ধু সুমিতা। আজকে হচ্ছে ভাইফোঁটা, তো সকলকে, যত আমার ভাইরা আছে তো সকলকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে বাড়িতে সবাই আসবে, মানে ভাই আসবে, তারপর আরেকটা ভাই আসবে, সবাই মিলে হচ্ছে ভাইফোঁটা হবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা কিন্তু শুরু করেছে। প্রচণ্ড রোদ উঠেছে আর আজকে আমার কিচ্ছু কাজ হয়নি, কালকে ভোরবেলা শোয়া হয়েছে, ঘুমই হয়নি এখনো পর্যন্ত। তাহলে বেশি কথা না বলে ভিডিও স্টার্ট করে চলে স্টার্ট ঘরে চলে এসেছি। এখন হচ্ছে চিলি চিকেন, আর এদিকে ফ্রাইড রাইস হচ্ছে আমি দেখাচ্ছি। আমার অবস্থা খুবই খারাপ, কথা বলতে পারছি। এখানে চিলি চিকেনের জন্য চিকেন পকোড়া ভাজছি। চিকেন পকোড়া ভাজা হচ্ছে। অলরেডি এক বাটি চিকেন ভেজে রেখে দিয়েছি। এদিকে গাজর, কাঁচা লঙ্কা কোঁচানো আছে, এদিকে এদিকে বিনস, আর এদিকে হচ্ছে পেঁয়াজ, চিকেনের জন্য ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। বাবাকে করো। এই যে আমার চিকেন ম্যারিনেট হয়ে গেছে, এবার রান্না করতে যাবো। সমস্ত কিছু রান্না হয়ে গেছে, ম্যারিনেট করা চিকেনটা জাস্ট একটু তাওয়াতে দিয়ে একটু এপিটপি শেকবো ঘিয়ের সাথে। আর এদিকে ভাইফোঁটা তো তোড়জোড় চলছে, ভাইফোঁটা এক্ষুনি দেবো, একটু বসি ভাইফোঁটা দিতে যাবো, কারণ দেরিও হয়ে গেছে, সবাই খেতেও বসবে। দিয়ে দিয়েছি, এবার জাস্ট এটা আস্তে আস্তে হবে, ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে দিলাম। কাবাব কিন্তু মোটামুটি হয়েই এসছে, এবার আমি নামিয়ে নেব। সুন্দর একটা টেক্সচার চলে এসেছে, আর চাটনি তো বানিয়ে রেখেছি, দেখাচ্ছি। ভাইফোঁটা শুরু হচ্ছে, সবাই বসছে নিজেদের মতন করে, দেখাচ্ছি। শুকিয়ে গেছে তো চন্দন, একটু জল দিয়ে নে না, নাহলে একবারই দেয় তিনবার। ওর মাথায় ধুয়ে ধান আর দুল পোতে ওর পুরো চুলের মুঠি ধরে পড়াচ্ছে সামনে। কালকে ঝগড়া করতে গেছিল, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমে তো। পড়াশোনা কর, বড় হ, ভালো একটা বউ আসুক।
ও ঝাল খায় না তো দিন বেঁধে যায় একটু। ও হ্যাঁ ভালো কথা বলেছো তো মা। এই ব্যাগের পিছনে দেখ আমার টাকা আছে দেখো। হ্যাঁ আমার টাকা দাও কিসের ওদের। খা ভালো মিষ্টি কুড়ি টাকা করে নিলে মিষ্টিটা দশ টাকার মিষ্টি তুমি বাবা আমার ভাবা তো করছি রে ভাই। আরে আরে দিও না বেশি কালকে তো আর বেশি করে মিষ্টি হয়নি ওই যে খাওয়া দাওয়া করছে ভাই লজ্জা পাচ্ছে বলে ক্যামেরা অন করতে পাচ্ছি না। একটু ছাদে এলাম, বিকেল বিকেল হয়ে গেছে, জাস্ট খাওয়া দাওয়া হলো। আর আজকে সত্যি বলতে রান্না বান্না সকাল থেকে আছে, এত তোড়জোড় চলছিল আর খেতেও ইচ্ছে হলো না, জাস্ট একটুখানি খেলাম। আর এখন একটু ছাদে, আমার কথা বলতেই পারছি না, ছাদে এলাম, সাইডে ফটোশ্যুট টোটোশ্যুট করবে, ছবি তুলবে এই আর কি। চলে এসেছি ছাদে। কেন একটা মুভিতে বলেছিল না, কোন একটা মুভিতে কি ট্যাঙ্কে চা খাওয়ার জন্য সূর্যটা কি সুন্দর লাগছে, বিকেল পুরোপুরি হয়ে গেছে। বাট একটাই দুঃখ, এখনো শীত পড়লো না, শীতকে খুব মিস করছি। এই সময় প্রতিবারে একটু একটু ঠান্ডা পড়ে যায়। ও চালা তুলে রেখেছি ওদিকে, দেখো কি সুন্দর দারুন একটা প্রজাপতি, কোথায় তোমার প্রজাপতি, কি দারুন না ফটো পাঠাতে হয় কাকে, বন্ধু এই তোদের কোনো বন্ধু নেই ফটো দেওয়ার জন্য, ওকে দেখ ওকে দেখ। পাখিগুলো সব বাড়ি যাচ্ছে, কি দারুণ লাগছে দেখতে, পিছনে কি ভালো লাগছে না দেখতে, সূর্যোদয় হচ্ছে, অসাধারণ লাগছে দেখতে। আমি তুলে দেবো ওদের ছবি, ওরা আর আমার ছবি তুলে দেবে। তোমরা কি করছো, আমার না না বেশি নাই, কত হয়েছে আমার না 14,000 না, একটা ভিডিওই গেছে মিলিয়ন পার, লাই ভাই ছাদে বসে আড্ডা দিচ্ছে, ফটোটা দে না, এইখানে একদল বসেছে আড্ডা দিতে, এদিকে দুজন আড্ডা দিচ্ছে, ওদিকে কিছু মানুষ আড্ডা দিচ্ছে, সবাই সমতন আড্ডা দিচ্ছে, আমি ভিডিও করছি। আমাদের চা চলে এসছে, মা চা নিয়ে চলে এসছে সবার জন্য, এখন ছাদে আমাদের আড্ডা দেওয়া হচ্ছে, তার সাথে চা বিস্কুট বিক্রি করাও যায় না। আমার কোলে শুয়েছে, এখানে কোলে শুয়েছে, আমি পরে ঠিক করে নেবো নিজে।
নে চা খা এই আমার লাস্ট চা খেলাম ওই তেরা এসে বসে আছিল খা খা চা খা 52 তে দিচ্ছি ভাই চা খাবি ভাই চা খা ফোনটা যদি না নিতে আমি ওটা তাহলে তুলে নিতাম M1 হেভি পাওয়ারফুল চিপসেট আমি তো কম্পিউটার নিজেই অ্যাসেম্বল করে নি এখন ওটাই ভালো বড় কালকে সকাল বেরিয়ে হয়ে গেছে এখন আমাদের আড্ডা চলছে সবাই মিলে আবার বড় দিদিও কিছু বলো আমি তাও বল তেল দিতে পারি না যা থাকাই আমরা বড় বাজি কিনতে এসেছিলাম মা চলে গেল এখন বাড়ির দিকে যাচ্ছি বাজি নিয়ে আর লাইটিংটা ভীষণ ভালো লাগছে বল লাইটিংটা দারুণ লাগছে না আমরা বসে হচ্ছে ব্যবসায়ী খেলা শুরু করেছি আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে প্লিজ কেউ ব্যাকগ্রাউন্ডে কি আছে একটু কেউ তাকিয়ে এখন পুজোর সময় সব কিছু মেসি হয়ে আছে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে ব্যবসায়ী খেলা শুরু হচ্ছে এই যে বড় একজন ব্যবসায়ী খেলতে পছন্দ করা মানুষ তুই ব্যাংকার হবে বললি একজন আছে একজন খালি গায়ে আছে তাই শুধু শুধু মুখটা দেখিয়ে দিচ্ছি সন্টু মন্টু এই যে আর একজন আছে সে একটু ক্যামেরা শাই আর দুজন সাজুনি সাজছে আর এখানে এখন স্টার্ট হচ্ছে আমাদের খেলা নয়নি বকবক করে যাচ্ছি আমি এটা বুঝতে পারি না যে কে কোন বস্তু এখন পুজোর একটু ভাসান হবে সাজবো সাজবো কোথায় তা না করে সারাদিন রান্না বান্না করে খাওয়ালাম এখন আমাকে বলছে ব্যবসায়ী খেলতে এখন ব্যবসায়ী খেলতে বসেছি সারাদিনের মুখ চোখের এই অবস্থা তার মধ্যে ব্যবসায়ী দেখি খেলি তারপর আবার একটু সাজুগুজু করে আবার আমাদের এখানে ভাসান হবে আজকে জমে ক্ষীর ঠিক আছে যেতে যেতে একজন টাকা দিয়ে গেল রেলপথে আর এখন আমার কাছে এতগুলো টাকা আছে দলিল আছে অনেকগুলো টাকা আছে আমার ক্যামেরা পড়ে আর হচ্ছে চারটে রেলপথ মুম্বাই একজন আসার সময় হয়েছে এখন এসছে কি রে কফিটা কেমন হয়েছে তুই সারাদিন কোথায় ছিলিস জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা